এবার মোহনপুরে কোন দলের শক্তি প্রয়োগ? মোহনপুর বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথ ক্ষমতা হারাচ্ছেন, পরাজিত হতে পারে, এমনটাই পদ্ম শিবিরের আইটি সেলের গোপন রিপোর্টে উঠে আসতে চলেছে। ওই কেন্দ্রটি বাম কংগ্রেস মহাজোটের দখলে যেতে পারে, কংগ্রেস প্রার্থী জয় হতে পারে, এমনটাই ধারণা দিচ্ছে মোহনপুরের জনগণ। ওইখানে মূলত বাম কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই, মহাজোটের সঙ্গে মন্ত্রী রতনলাল নাথের হাড্ডাহাড্ডি লড়াইয়ের অল্প ব্যবধানের মার্জিনে 1500 ভোটের ব্যবধানে পরাজিত হচ্ছেন মন্ত্রী রতনলাল নাথ। তবে রতনের অনেক কেলেঙ্কারি ফাঁস হয়েছে, কারণ কার্যত এবার ক্ষমতায় ফিরছে না শাসক গোষ্ঠী বিজেপি। মহাজোটই কি বাজিমাত করবে? 23-এর বিধানসভা নির্বাচন 16 তারিখে হয়েছে, 2 তারিখ ভোটের ফলাফল। তার আগেই রতন কাকা এখন চিন্তিত, কারণ ক্ষমতা লোভ আর ক্ষমতা দখল বেশিদিন টিকে থাকা যায় না। তাই মোহনপুরের জনগণ, মোহনপুরবাসীকে ধোকা দিয়েছিল বিজেপি, কারণ এবার মহাজোট করে বাম কংগ্রেস লড়াই করেছে 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচনে। খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভূমিকা এবার মোহনপুরের দাপটে মন্ত্রী রতনলাল নাথ। বর্তমানে তিনি শিক্ষামন্ত্রী রয়েছেন, কিন্তু এবার বিপুল পরিমাণের ভোটের অল্প ব্যবধানের মার্জিনে কংগ্রেস ছিনে নিতে পারে মোহনপুর বিধানসভা, এমনটাই বিজেপির আইটি সেল এবং ভোটারদের মুখে একই প্রশংসা। তবে ওই কেন্দ্রটি হাতের তালু বা কংগ্রেসের দীর্ঘদিনের জেতা সিট, পরবর্তীতেই দলবদলুরা দল বদলে বিজেপিতে পালিয়ে যায়। এখন রতনের 10,323-এর চাকুরি নেই, ভোটও নেই বলে জনগণের অভিমত অভির সাপ প্রকাশ করেছে, কারণ মোহনপুরে হাড্ডাহাড্ডি লড়াই বাম কংগ্রেস জোটের সঙ্গে বিজেপির মন্ত্রী 1500 ভোটের ব্যবধানে পরাজিত হচ্ছেন মোহনপুরে।